ভালোবাসি বাংলা সোনার বাংলা, বাংলা মানে কি বেঙ্গল, বালুচরি শাড়ি মিষ্টির হাড়ি ইলিশ চিংড়ি ফুটবল, বাংলা মানে কি মিটিং স্লোগান মিছিলে হাজার গলা, বাংলা মানে কি নন্দনে ভিড় একাডেমি বই মেলা, বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে, আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে, পটে। এই অনুষ্ঠানে আমরা প্রতি সপ্তাহে একজন নামী ব্যক্তি বা গুণী ব্যক্তিকে আমরা এখানে আপনাদের সামনে নিয়ে আসি এবং তার সাথে কথা বলে আমরা প্রত্যেকে জানতে পারি তার মানসিক অবস্থান, তার কাজকর্ম কীরকম। আজকে আমাদের সামনে এখানে বসে আছেন আমাদের অতিথি শ্রদ্ধেয় বর্ষীয়ান শিল্পী শ্রী পরিতোষ সেন। পরিতোষদা, আপনার কাছে আমি যেটা প্রথমে জানতে চাইছি যে 84 বছর বয়সে আপনি এখনো, এবং আপনাকে আমি জগৎ থেকে দেখছি, কি করে এই উদ্যম, এই রকম শরীর এবং এত বড় বড় ছবি এখনো আঁকছেন, এটা একটু বলুন। আসলে এটা একটা অ্যাটিটিউডের ব্যাপার। ধরো আমার বয়সে অনেক বৃদ্ধরাই হাত পা গুটিয়ে বসে আছেন কিংবা থাকেন। আমি কিন্তু এখনও যখন রাস্তায় বেরোই, একটি সুন্দরী অল্প বেশি মেয়ে দেখলে আমি কিন্তু বেশ এখনও তাকিয়ে দেখি। এটা আর কোনো কারণে নয়, আমার বেঁচে থাকার জন্য এটা দরকার যে আমি চারিদিকের কত আকর্ষণীয় জিনিস আছে, যেমন একটা সুন্দর সূর্যাস্ত কিংবা একটা সুন্দর ফুল, এই যে একটি সুন্দরী মহিলার দিকে তাকানোটা কিন্তু একই ব্যাপার, আমার কাছে আলাদা কিছু নয়। তো এইসব করে টোরে কোনো রকমই মনটাকে সতেজ রাখি, আর তাছাড়া খানিকটা ডিসিপ্লিন মেনে চলি, সময় মতো খাওয়া, সময় মতো শুতে যাওয়া, রাত জেগে কাজ না করা ইত্যাদি, আর প্রতিদিন সন্ধ্যাবেলায় একটু ডুবুডুবুও করি, তাতে করে কোনো রকমে চলে যাচ্ছে আর কি। আপনার এই সুন্দরী নারীদের দেখা, এর প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে যে আপনার ছবিতে তো অসংখ্য নারী এসছে বারবার, এবং আমার একটা ছবির কথা মনে আছে যে একটা বাসের পেছনে, হ্যাঁ, একটা মহিলা বাস, মহিলাদের যাত্রী যারা তাদের একটা বাস, তার পেছনে আপনার নিজের একটা পোর্ট্রেট বা আপনার নিজের শরীর সেও দৌড়েছে, এইটা নিয়ে একটু বলুন। না, এটা একটা আমার যে বার্ধক্য তার সঙ্গে একটা বোঝাপড়ার জন্য এরকম একটা ছবি এঁকেছিলাম। আমি জানি যে আমার যৌবন চলে গেছে, আমার সেই ক্ষমতা আর নেই যে একটা অল্প বয়সী মেয়েকে আকৃষ্ট করতে পারবো কিংবা তার সঙ্গে যুঝতে পারবো, সেই ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি, এটা আমি বুঝেছি, কিন্তু মন সায় দেয় না এখনও, মনে নানা রকম বাসনা কামনা জেগে আছে, সেই জন্যই ওই ছবিটা আঁকা। ওটা কিন্তু দুটো স্তরে তার অর্থ করা যায়, একটা হচ্ছে যে এই যে যৌবন হারিয়ে ফেলার যে বেদনা, এই বেদনাটাকে সহ্য করা খুব মুশকিল, আর আরেকটা হচ্ছে যে এই যৌবনটাকে হারিয়ে ফেলে তার সঙ্গে কীভাবে একটা মীমাংসায় আসা যায় সেই তার চেষ্টা। এটা এই ছবিতে দুই স্তরেরই একটা অর্থ খুঁজে পাওয়া যেতে পারে। তা আপনার ছবিতে আমি আমাদের দেখা প্রচুর ছবির মধ্যে আপনি ব্যঙ্গ, মানে রস এবং ব্যঙ্গ এই ধরনের প্রচুর ছবি এঁকেছেন আপনার, এবং আপনার যে একটা বড় দিক যেটা আমাদের দর্শকদের মধ্যে অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না, যে আমাদের এই শ্রদ্ধেয় শিল্পী পরিতোষদা উনি কিন্তু শুধু ছবি আঁকিয়ে নন,
আমার মনে হয় এবং আমাদের অনেকেরই মনে হয়, একজন লেখক হিসেবে পরিতোষদাকে মানে আমাদের আমার আমাদের জাতির কিন্তু সম্পদ, বাংলা সাহিত্যে পরিতোষদার একটা লেখারও একটা বড় জায়গা আছে এবং পরিতোষদার লেখার মধ্যেও বিভিন্ন রকম দিক আছে। যেমন পরিতোষদা, আপনি যে একটা ছোটোবেলার আপনার বাংলাদেশের আপনি যে বাড়িতে থাকতেন তার উপরে যে আপনি একটা বড় বই লিখেছিলেন এবং তার মধ্যে আপনারই আঁকা ছিল, সেই বইটা সম্বন্ধে কিছু বলুন আমাদের। ওই বইটা আমি লেখায় আমি খুব আকস্মিকভাবে এসেছি, আমি যে লিখতে পারি সেটা আমার আমি নিজেই জানতাম না। চিঠিপত্র লিখতে ভালোবাসতাম, বহু বন্ধুদের না নিজের মনের কথা জানিয়ে অনেক চিঠি লিখেছি, চিঠি লিখতে খুব ভালো লাগতো এবং শিল্প সম্বন্ধে অনেক প্রবন্ধাদি ইংরেজি বাংলায় নানা পত্রপত্রিকায় লিখেছি। কিন্তু ক্রিয়েটিভ রাইটিং যাকে বলে সেটা আমার কাছে এসেছে যখন আমার প্রায় 60 বছর। সেটা খুব আকস্মিকভাবে একদিন একটা ছোট পত্রিকার সম্পাদক এসে বললেন যে আপনার বাল্যস্মৃতি যদি লেখেন তো আমরা ওটা ছাপব। আমি বললাম যে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। চেষ্টা করলাম, হলো না। দুই চারজনকে পড়তে দিলাম, তারা বললো কিচ্ছু হয়নি। তখন আমি খুব নিরাশ হয়ে পড়েছিলাম, কিন্তু তারপরে আবার হাত দিলাম। তখন আমার মনে পড়লো যে ছোটোবেলায় আমি তো আর্ট স্কুলে যখন পড়তাম পোর্ট্রেট খুব ভালো আঁকতে পারতাম, এখনও পারি। তা আমি আমার লেখার মধ্যে যদি সেই রকম একটা কিছু যোগ করতে পারি তাহলে হয়তো লেখা আরেকটু সরস হতে পারে। তো সেই করতে গিয়ে কয়েকটা লিখে ফেললাম, লিখে ফেলে কয়েকজনকে পড়তে দিলাম, যেমন সত্যজিৎ রায়কে দিয়েছিলাম, শান্তি চৌধুরীকে দিয়েছিলাম, নিখিল সরকার মশাইকে দিয়েছিলাম। এরা পড়ে আমাকে খুব উৎসাহ দিলেন, বলে যে বাহ চমৎকার হয়েছে, চালিয়ে যান চালিয়ে যান। এই করে লেখা হলো, এই বইটা লেখা হলো। এখন এই বইটা আমার কাছে যে এত বইটা যে এত স্বীকৃতি পাবে সেটা কিন্তু আমি কোনো দিন আশা করিনি। কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকা তাদের সম্পাদকীয় একটা তালিকা বের করেছিল যে স্বাধীনতার পর 50 বছরে 100টা ভালো বই কী কী লেখা হয়েছে, তার মধ্যে আমার ওই বাল্যস্মৃতির জিন্দাবার তাতে স্থান পেয়েছিল। সেটা আমাকে বিশেষভাবে আনন্দ দিয়েছে। আপনার যেমন আরও লেখার মধ্যে আমি বহুবার দেখেছি শুধু ব্যঙ্গ নয় বা শুধু স্মৃতি নয়, যে অনেক সেন্সুয়াস জায়গা আমি দেখেছি। যেমন যেহেতু আমি শিল্পী এবং আপনার অনেকটাই আমি জানি বা অনেকটা জানি না, যেগুলো জানি না সেগুলো আমিও এখন জানতে চাইছি এবং আমাদের যারা দর্শক তারা প্রত্যেকে জানবেন। একটা লেখা আমার মনে আছে যে আপনি কতগুলো বাচ্চাকে নিয়ে লিখেছিলেন, তার মধ্যে একটা দুষ্টু বাচ্চা ছিল এবং একটা কুকুর মারা যায় খুব সম্ভব, সেইটা নিয়ে আপনি সেইটা একটু যদি বলেন, কারণ ওই যে এত সেন্সুয়াস একটা ব্যাপার আমি চাই সবাই জানুক। আসলে আমার চোখ কান খোলা থাকে, চারদিকে কী ঘটছে না ঘটছে সে সম্বন্ধে নিজেকে যতটা পারি অবহিত রাখি। এই একদিন আমি শুয়েছিলাম দুপুরবেলায় খাওয়ার পর, হঠাৎ রাস্তায় একটা কতগুলো বাচ্চা নাড়া দিয়ে যাচ্ছে এরকম একটা আওয়াজ পেলাম। তো উঠে দেখি 3-4টা বাচ্চা, তারা একটা ওই যে কাঠের তক্তার মধ্যে চাকা লাগিয়ে টানাটানি করে, কেউ তাতে বসে করে কেউ দাঁড়িয়ে করে, সেরকম একটা জিনিসের ওপর একটা মৃত কুকুরছানাকে বসিয়ে তাকে অনেক ফুল দিয়ে ডেকে টেনে নিয়ে যাচ্ছে এবং এই বলতে বলতে যাচ্ছে যে একদিন জমের দুয়ারে যেতেই হবে যেতেই হবে, একজন বলছে আর চারটা ছেলে তার ইয়ে করছে, একদিন পটল তুলতেই হবে তুলতেই হবে। এই দৃশ্যটা দেখে আমি অবাক। এখন এই শিশুগুলো একটা আমাদের বাড়ির কাছে একটা বস্তির শিশু, তারা ওই বড়দের দেখে, বড়রা যখন নাকি সব দেহ নিয়ে যায় সেই ইয়ে সেইগুলো দেখে দেখে তার একটা নকল কিছু করে তারই ওটা একটা খেলা ওদের কাছে। কিন্তু আপনি ভাবুন, তুমি ভেবে দেখো যে
এই এই যে বাচ্চাগুলো এত ছোট বয়স থেকে কীরকম ব্রুটালাইজড হয়ে যাচ্ছে, প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা এটা তো তার পারিপার্শ্বিকের একদম ডাইরেক্ট ইনফ্লুয়েন্স। তো এই এটা দেখে আমি ভীষণ হয়েছিলাম, একদিকে অবাক হয়েছিল, আরেকদিকে ভীষণ আমার ব্যথা লেগেছিল যে এই শিশুগুলো, এদের তো স্কুলে যাওয়ার সময় তারা এইসব লেখাপড়া ছেড়ে তাদের সুযোগ না পেয়ে তারা এই করছে। বুধুদা, আপনার ছবির মধ্যে যেরকম আপনি সবসময় চেষ্টা করেছেন যে সময়কে ধরার এবং বিভিন্ন ঘটনা, এবং আমার দেখা ভারতীয় শিল্পীদের মধ্যে সমাজ সচেতন শিল্পী যদি মানে এক প্রথম নম্বর হয়তো আপনি, সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে বলছি আপনার এই যে বর্তমান আমাদের সমাজ ব্যবস্থা, বা ধরুন আমাদের বিশেষ করে আমি আমাদের মুখ্যমন্ত্রীর কথাই যদি আমি বলি, উনি কিন্তু শিল্পরসিক, শিল্পপ্রেমিক। আপনার কি মনে হয় যে আমাদের মুখ্যমন্ত্রীর আমাদের শিল্প সম্বন্ধে কি অবস্থান, বা আমাদের দেশের প্রগতি সম্বন্ধে ওনার কি অবস্থান, বা ওনার কি মানসিকতা, বা উনি কি করতে পারছেন? উনি শিল্পদর্দী লোক কতটা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই খুব সাহিত্যপ্রেমী লোক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শিল্পের সম্বন্ধে উনি কতটা জানেন তা আমার জানা নেই, কিন্তু উনি জানেন যে শিল্পের, মানুষের জীবনে শিল্পের একটা মস্ত বড় স্থান আছে, সেইটাই উনি জানেন, সেই বিষয়ে যথেষ্ট সচেতন উনি, এবং নিজের মতন করে শিল্পের যাতে প্রসার অল্প কিছু হয় তার জন্য চেষ্টাও করেন পেছন থেকে। না, আপনার কি মনে হয় যে আমাদের যেন আমাদের যেমন বিশেষ করে আমি আমাদের বাংলাদেশের কথা বলছি, পশ্চিমবাংলার কথা বলছি, পশ্চিমবাংলার বহু শিল্পী আছেন যাদের ছবি, এবং আপনিও তাদের মধ্যে একজন, পৃথিবীর বহু মিউজিয়ামে আছে, আমাদের এই যে বামফ্রন্ট সরকার বিগত 25 বছরে, আপনার কি মনে হয় যে ওনারা সত্যি সত্যি চিত্রশিল্পের জন্যে বা এই ধরনের কাজের জন্যে, যেমন ওনারা ফিল্মের জন্য করেছেন, ওনারা যাত্রার জন্য করেছেন, কিন্তু ফিল্মের জন্য যতটা করেছেন ততটা না হলে যাত্রার জন্য অনেক করেছেন, এবং সেটাকে আমি সাধুবাদী জানাচ্ছি, চিত্রশিল্পের জন্য কি ওনারা কিছু করেছেন তেমন, বা কি করা উচিত? না, তেমন কিছু এখনো করেছেন বলে আমার জানা নেই, কিন্তু নিশ্চয়ই এখানে অনেক কিছু করার আছে। এবং কিছুদিন ধরেই আমরা এই সরকারকে, শুধু এই সরকার না, এর আগেও যে সরকার ছিল তাদের আমরা বলে এসেছি যে আমাদের একটা মস্ত বড় অভাব পশ্চিমবঙ্গে, যে এখানে যারা বাইরের থেকে আসে তারা জিজ্ঞেস করে যে বেঙ্গল আর্ট আমরা কোথায় দেখতে যাব, আমরা তাদের দেখাতে পারি না, এমন কোনো জায়গা নেই যেখানে বেঙ্গল আর্টের একটা সংগ্রহ আছে। এই এই অনুরোধ নিয়ে আমরা অনেকবার জ্যোতিবাবুর কাছেও গিয়েছি, বা এই বুদ্ধদেববাবুর কাছেও গিয়েছি, ওরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কিছু করবেন এবং চেষ্টাও করেছিলেন, কিন্তু নানা কারণে সেগুলো বাস্তবায়িত হয়নি। এখন মনে হচ্ছে একটা প্রচেষ্টা আবার নতুন করে হচ্ছে, তাতে করে মনে হয় এবার হয়তো হবে, কারণ শুধু সরকার নয়, এখানে কিছু বেসরকারি সংস্থা তারাও এর মধ্যে উদ্যোগী হয়েছেন, তাতে করে মনে হচ্ছে এবার হয়তো সেটা হলেই ভালো। সত্যি তো আমাদের নিজেদের প্রত্যেকের এটা অতি দুঃখের জায়গা যে আমাদের পশ্চিমবঙ্গের শিল্পীদের সারা পৃথিবীতে এত কদর, সারা পৃথিবী সংগ্রহশালা যেগুলো যাদের কাজ আছে, নিজের দেশে আমাদের কোনো জায়গা নেই। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি তো এগেলো আমাদের দেশ, আপনি তো বিদেশে বহুবার গেছেন, বিশেষ করে ফ্রান্সে, আমেরিকায়, এবং আপনি যখন ম্যাড্রাস আর্ট কলেজে আপনি পাশ করার পরে আপনি ফ্রান্সে, আপনার ফ্রান্সের কিছু অভিজ্ঞতা আমাদের বলুন, বা আরও আপনার বিচিত্র সব অভিজ্ঞতা আছে, যেমন আমি সেটাও আসছি পরে, যেমন পিকাসোর সাথে আপনার যে সান্নিধ্য হয়েছিল সেটাও আমি আসছি, আপনি আপনার বিদেশের অভিজ্ঞতা সম্বন্ধে বলুন, বা ভারতীয় চিত্রকলার ওখানে কি অবস্থা তখন ছিল, বা আজকে কি অবস্থা? আমি যখন প্রথম বিদেশে যাই তখন ভারতীয় চিত্রকলার কোনো সম্বন্ধে বিদেশিদের তেমন পরিচিতিও ছিল না, কোনো আগ্রহ তেমন ছিল না, কিন্তু কিছু ভারতীয় শিল্পী যেমন সুজা, রাজা,
আকবর পদম সিং, আমি, রামকুমার এবং কিছুকালের জন্য হোসেন, আমরা বেশ টানা কয়েক বছর বিদেশে ছিলাম। তাতে করে ভারতীয় চিত্রকলার আজকের ভারতীয় চিত্রকলার কিছু পরিচিতি ওখানকার কিছু অন্তত সমালোচকদের সঙ্গে হয়েছে। এটা কিন্তু এটা আস্তে আস্তে দানা বাঁধতে খুব সময় নিয়ে। আপনার কি মনে হয় না পরিতোষদা, যেমন ধরুন আমাদের ছোটবেলায়, আমি তো একদম ছোট বয়সী, আমার বাড়িতে বসে আমি ভ্যান গগের বই পেয়েছি, মানে ইউরোপিয়ান মাস্টার্সদের রেমব্র্যান্ডের বই পেয়েছি, পল গগার বই পেয়েছি। আমার খুব বিস্ময় লাগে যে আমাদের দেশের এই যে আমাদের দেশের তো শিল্পকলার ঐতিহ্য হাজার হাজার বছরের, তা আমাদের এবং সেখানে বহু ভালো চিত্রশিল্প আছে, বহু ভালো ভাস্কর্য আছে, এক তো তাদের কোনো পরিচিতি নেই, দ্বিতীয়ত তাদের কাজ, তাদের সম্বন্ধে কেন বিদেশের লোকরা ওয়াকি বহাল না, এটা সম্বন্ধে আপনার কি মনে হয়? না, আসলে এশিয়া মোটামুটি ইউরোপের বিভিন্ন জাতির একটা কলোনি ছিল, যেমন ভারতবর্ষ ইংরেজদের, ভিয়েতনাম ফরাসিদের, এবং চায়নার উপরেও এইসব ইউরোপিয়ানদের আমেরিকানদের যথেষ্ট প্রতিপত্তি ছিল। যেহেতু আমরা ওই সাম্রাজ্যবাদের শিকার হয়েছিলাম, সেহেতু আমাদের ওরা কোনো তেমন স্বীকৃতি দিত না। কিন্তু আমাদের সরকার কি করেছে, আমাদের দেশ ধরুন আপনি স্বাধীনতার পরে, পরবর্তীকালেও তো আমাদের 50 বছর তো অলরেডি ক্রস করেছে, কবে আমাদের দেশের সরকার, মানে আমি কেন্দ্রীয় সরকার থেকে বলছি, তারাও তো কোনো উদ্যোগ নিয়েছে বলে আমার মনে হয় না। আপনার কি সেরকম কিছু জানা আছে? না, প্রথম দিকে একটু উদ্যোগ নিয়েছেন, কারণ নেহরু, জওহরলাল নেহরু আর কিছু না হোক, এ বিষয়ে খুব সচেতন ছিলেন। সংস্কৃতি সম্বন্ধে ওর একটা বেশ ভালো ধারণা ছিল, এবং এই মানুষ যে শুধু ডাল ভাত খেয়ে বেঁচে থাকে না, তারও তার বেঁচে থাকার আরও অন্যান্য জিনিসের প্রয়োজন আছে, যেমন চিত্রকলা, সঙ্গীত, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদি। সেটা উনি কিন্তু খুব ভালোভাবেই জানতেন এবং চেষ্টা করেছিলেন ওর জীবিতকালে যথেষ্ট করতে, এবং ইন্দিরা গান্ধী এসেও খুব চেষ্টা করেছিলেন যে এই দিকে আরও সরকার যাতে আরও মনোযোগী হতে পারে সেই দিকে যথেষ্ট চেষ্টা করেছিলেন। কিন্তু পর তার এই নেহরু এবং ইন্দিরা গান্ধী চলে যাওয়ার পর যেসব মন্ত্রিমণ্ডল আমাদের সেন্টারে রাজত্ব করেছেন কিংবা করছেন, তাদের এই বিষয়ে সচেতনতা নেই বললেই চলে। যেমন ধরুন ভূপালে ভারত ভবন আছে, এবং বম্বেতে মডার্ন আর্ট গ্যালারি আছে, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টেরই করা এবং হয়তো স্টেট গভর্নমেন্টের সাথে সহযোগিতা। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আজ অবধি সেটা গড়ে উঠতে পারলো না, এটার পেছনে কি কারণ? না, এটা খানিকটা এগিয়েছিল, বললাম জ্যোতিবাবু প্রধান মুখ্যমন্ত্রী থাকাকালীন হ্যারিংটন স্ট্রিটে একটা জমি সেন্টারকে দেওয়া হয়েছিল, এবং তাতে এবং জমিটা একদম বিনা পয়সায় দেওয়া হয়েছিল, খুব ভালো জমি। এবং সেন্টার তখন বলেছিল যে আমরা অর্ধেকটা এখানে আমাদের অফিস করব, আর অর্ধেকটা এখানে সংগ্রহশালা হবে, যেই সংগ্রহশালায় দুরকম জিনিস থাকবে, একটা হচ্ছে আমাদের বেঙ্গল স্কুলের আর্টের যত ভালো ভালো নমুনা সেগুলো থাকবে, আর এখনকার শিল্পীরা যা আঁকছেন তার প্রদর্শনশালা একটা থাকবে, তার সঙ্গে একটা ক্যান্টিন থাকবে, একটা আর্কাইভ থাকবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওটা অর্ধেক পথে গিয়ে শেষে থেমে গেল, সেন্টার বললো যে আমাদের কাছে টাকা নেই এখন, আর আবার ওটা নাকি আরম্ভ হচ্ছে এরকম। এটা হলেই ভালো এবং আমাদের সবার পক্ষে ভালো। তো আমাদের এই অকপটের অনুষ্ঠানে একটু বিরতি, বিরতির পর আবার আমরা পরিতোষদার কাছাকাছি এবং আপনাদের কাছাকাছি। Thank
বুঝছো দা, আমি লেখাটাও পড়েছিলাম, খুব সম্ভবত দেশেই বেরিয়েছিল। পিকাসোর সাথে, মানে আমাদের তো প্রত্যেকের শ্রদ্ধেয় এবং সারা পৃথিবী সম্পদ পিকাসো, একজন শিল্পী হিসেবে আমি সেটা নিজেকেও তাই আমি ভাবি। আপনি তো পিকাসোর সান্নিধ্যে এসেছিলেন এবং সেটাও একটা মানে মজার অভিজ্ঞতা এবং অদ্ভুত অভিজ্ঞতা এবং আপনার জীবনের হয়তো একটা শ্রেষ্ঠ অভিজ্ঞতা, এইটা একটু যদি আপনি সবার কাছে বলেন। আমার ওর সঙ্গে দেখা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, সেটা খুবই আকস্মিকভাবে হয়। এবং হওয়ার পর যখন আমি ওর মুখোমুখি হলাম, তখন কয়েকটা জিনিস আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। এক তো ওর কাজ সম্বন্ধে আমার আগেই আমি যথেষ্ট অবহিত ছিলাম, ওর প্রতিভার নানা দিক, কিন্তু ওই ব্যক্তি পিকাসো সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা ছিল না, বইপত্রে অল্প বিস্তর যা পড়েছি। এটা বলছি কেন, কারণ ওই যে ওর সঙ্গে মুখোমুখি হয়েছিলাম 3-4 ঘন্টার ধরে, তার মধ্যে একটা ঘটনা আমি বারবার আগেও বলেছি অনেক জায়গায় এবং আজও বলতে চাই, কারণ ওটা আমার জীবনে একটা মস্ত বড় শিক্ষা। সেটা হলো এই, উনি আমার ছবি দেখে তারপরে যে কথাটা বললেন সেটা আমাকে এমনভাবে চমক দিয়েছিল যে আজও সে কথা মনে পড়লে আমার ততটাই চমক লাগে। উনি বললেন, এতক্ষণ তোমার ছবি দেখলাম, এবার চলো তুমি আমার ছবি দেখবে। আমার পিঠে হাত দিয়ে উনি আমাকে স্টুডিওতে নিয়ে গেলেন। এই কথাটা যখন আমি ভাবতে বসি যে এই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শিল্পী এই যুগের, তিনি আমার মতন একজন নগণ্য ভারতীয় শিল্পীকে বলছেন যে তোমার ছবি আমি দেখলাম এতক্ষণ, এবার তুমি আমার ছবি। তখন আপনি যথেষ্ট ছোট, মানে আজকের পরিদর্শন নয়। এই যে একটা সত্যিকারের মহত্বের পরিচয়, যারা মহৎলোক হন তারাই বিনয়ী হতে পারে, এবং সেই বিনয়টা কোন স্তরের হতে পারে সেটা দেখে আমি অবাক, এবং এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ওনার মতন একটা লোক যে তার সমস্ত অহম বিসর্জন দিয়ে আমার মতন একটা নগণ্য লোককে এই কথা বলতে পারে, এটা এটা এর চাইতে বড় শিক্ষা আর কি হতে পারে? না, খুব খুব ভালো। আমি একটা মজার প্রশ্ন করছি, বৌদির সাথে মানে আপনার স্ত্রীর সাথে আপনার প্রথম পরিচয় কিভাবে, এবং সেটা ক্রমশ কি করে দানা বাঁধলো এবং আপনি এবং আপনারা দুজনে সে বিয়ের পিঁড়িতে বসলেন, এইটা যদি একটু বলেন। ওর সঙ্গে আমার দেখা হয় কলকাতাতেই, ওর খুঁটতো ভাই এবং খুঁটতো বোন, আমি যখন প্যারিসে ছিলাম বিদেশে ওরাও ছিল, ওই সূত্রে ওদের পরিচয়, ওই পরিবারের সঙ্গে পরিচয়টা প্রথম হয়। তারপরে দেশে ফিরে এসে ওরাও ফিরে এলো, আমিও ফিরে এলাম। তখন একদিন আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, বিছানায় শুয়েছিলাম, এমন সময় ওর খুঁটতো ভাই আর তোমার বৌদি ওরা দুজন একসঙ্গে এলো আমাকে দেখতে। ওই আমার তার সঙ্গে প্রথম পরিচয়। তো প্রথম পরিচয় আমার খুব ওকে ভালো লেগেছে। বৌদি যথেষ্ট সুন্দরী, এখনো সুন্দরী, তখন তো কি ছিলেন? আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এই ভালো লাগাটা জানাতে একটু সময় লাগলো। আমার আরেক বন্ধু এবং পরবর্তীকালে আমার ভাইরা ভাই হয়েছিলেন শান্তিপ্রসাদ চৌধুরী, তিনি দিল্লি যাচ্ছিলেন একটা সময়, তা আমাকে জিজ্ঞেস করলেন কি তোমার ওই মেয়েটিকে ভালো লেগেছে? আমি বললাম যে হ্যাঁ, তো বলে তোমাদের তো বলেছি আমি বেশ ভালোই লেগেছে। তারপর বললো যে গিয়ে বলবো যে তোমার ভালো লেগেছে, তা আমি বললাম হ্যাঁ গিয়ে বলো। তো দিল্লি গিয়ে ওকে জানায় যে পরিতোষ বলছে যে তোমাকে ওর খুব ভালো লেগেছে। তখন ওই তোমার বৌদি বলেন যে ঠিক আছে, আর কারো কিছু বলার দরকার নেই, যা করার আমি করবো। তো আমাকে ওই প্রথম আমাকে চিঠি লিখলেন যে
আপনি কি করছেন আজকাল, কি ছবি আঁকছেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি তার জবাব দিলাম। আস্তে আস্তে এই চিঠির আদান প্রদানের মাধ্যমে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক গড়ে উঠলো এবং আমরা স্থির করলাম যে আমাদের। কিন্তু ওই চিঠিগুলোর মধ্যে বেশ কিছু মজার জিনিস ছিল, ওগুলো আমি নিজেও জানতে চাই পরিষ্কার করে, আমাদের দর্শকদের একদম সুন্দর করে সেই চিঠিগুলো একটু বলুন। চিঠিগুলো আমি যখন ওকে বেশ ভালো করে চিনতে পারলাম চিঠির মাধ্যমে, তখন আস্তে আস্তে আমি এই নানা রকম ড্রয়িং করে চিঠির মধ্যে ড্রয়িং করে করে পাঠাতাম। সেই ড্রয়িংগুলো বেশিরভাগই এরোটিক ড্রয়িং, এই পুরুষ স্ত্রীর আলিঙ্গন, পুরুষ স্ত্রীর মেলামেশা, শরীরের মেলামেশা ইত্যাদি নিয়ে। তো আমি ওটা করলাম এই জন্য যে আমি জানতে চেয়েছিলাম যে এই এই ব্যাপারে, এই বিষয়ে ওর কী মানসিকতা, ওর প্রতিক্রিয়া কী হতে পারে। কারণ নানা ধরনের নানা লোকের নানা প্রতিক্রিয়া এই জনতা সম্বন্ধে থাকে। তা দেখলাম ও বেশ অ্যাপ্রিসিয়েট করছে। তা আমি সেই ইয়েটা দেখে আমি আরও একটু সাহস করে, আরও একটু বেশি মজা করে ওই রকম ড্রয়িং সব করে তার সঙ্গে চিঠি লিখে পাঠাতাম। তো সেগুলো মজার বিষয় হচ্ছে আমি যে চিঠিগুলো লিখছি ওকে, কারণ ওদের বাড়ির ওর কাকা বিশেষ করে, তিনি বৃদ্ধ লোক কিন্তু মনটা খুব ভালো ছিল। তিনি জানতেন যে আমাদের দুজনের রোজ চিঠিপত্রের আদান প্রদান হচ্ছে, তো উনি আমরা কী লিখছি না লিখছি সেটা জানবার জন্য উনি নিজে না, উনি ওর ছোটো মেয়েকে বলতেন যে ওই চিঠিটা বাস্কেট থেকে নিয়ে আয়, তো খুলে দেখ তো কী লিখে, তো উনি দেখে পড়ে আবার চিঠিটা বন্ধ করে আবার ওই বাস্কের মধ্যে রেখে লেটার বক্সে রেখে দিতেন। এটা আমি পরে জানলাম, কিন্তু সেই নিয়ে কোনো দিন ওকেও কিছু বলেননি, আমাদেরও কিছু বলেননি, বরঞ্চ উপভোগ করেছেন উনি, বুঝলেন আপনার যে শিল্পের যে রসটা। হ্যাঁ, রসিক লোক ছিলেন উনি। বৈদ্যুদা, বর্তমানে আমাদের ভারতীয়দের বিশেষ করে বুঝছি অনেকেরই ধারণা আছে এখন বোধ হয় শিল্পীরা খুব বড় লোক, বা একটা ছবি আঁকলেই 1,00,000 টাকা পায় কি 2,00,000 টাকা পায়, হয়তো কেউ কেউ পায়ও কিছু কিছু জায়গায় পায়। এবং এই যে গ্যালারিগুলো আজকে প্রচুর গ্যালারি হয়েছে, আপনি আমাদের এইটুকু জানান যে সত্যি সত্যি শিল্পীরা কি সেই অর্থ পান, বা গ্যালারিদের ভূমিকাটা কী, বা গ্যালারিরা আসাতে শিল্পীদের কি সত্যি কোনো প্রমোট করেছে তারা, এইটা একটু যদি বলি। আমার ধারণা এই যে গ্যালারির আমাদের দরকার আছে এবং গ্যালারি আমাদের আমাদেরকে দরকার আছে তাদের। তা এখন কথা হচ্ছে যে এই গ্যালারির বেশিরভাগ গ্যালারি আমাদের দেশে যে ভূমিকা নিয়েছে সেটা হলো ব্যবসা করা, এবং ভালো আর্টকে যে সবসময় প্রমোট করছে তারা আমি বলবো না, তারা নিজেদের হয়তো বেঁচে থাকার জন্য তারা দেখছে যে যেই সব আর্টিস্টদের ছবি নিয়ে তারা প্রদর্শনী করবে সেগুলো তার থেকে অর্থালাভ কতটা হবে সেই দিকটা বেশ নজর বাণিজ্যটার দিকেই বেশি নজর। এখন প্রশ্ন উঠছে যে এই বাণিজ্যিক দিকটা দিকে তাদের বেশি নজর থাকা সত্ত্বেও আমরা কিন্তু তাদের ত্যাগ করতে পারছি না, তাদের আমাদের কোনো অল্টারনেটিভ রাস্তা নেই, আমাদের তাদের সঙ্গে কাজ করতে হবে, তারাও আমাদের তাদেরও আমাদের সঙ্গে কাজ করতে হবে। এই এইরকম একটা পরিস্থিতি আমার মনে হয় এরকমই চলবে, বিদেশেও কিন্তু এরকমই। পরিদর্শকদের মতো একজন শিল্পীকে নিয়ে তো এই অল্প সময়ের মধ্যে কথা বলে শেষ করা যায় না। আজকের অকপটের এই যে অনুষ্ঠান আজকের মতো শেষ করছি।